টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার 56তম আয়োজন। মুসলিম উম্মার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া করা হয় আখেরি মোনাজাতে। জাহেদ সেলিমের রিপোর্ট। যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত থাকায় ফজর নামাজের পর থেকে কিছু পথ গাড়িতে, বাকি পথ হেঁটে কিংবা রিকশায় যে যেভাবে পেরেছেন সেভাবেই রওনা হয়েছেন ইজতেমার ময়দানের উদ্দেশ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে। আমরা চেয়ে আরও প্রাচীন লোক, কী কষ্ট স্বীকার করে এলাকা আছে বা সাসা দেখা সবারই দেখি, এই আনন্দ পাই আপনারা দেখতেছি। জসমতিতে বাচ্চারা লোয়েন্দা ঘুরে ঘুরে ভিতর দেওয়া ইজতেমা। মূল ময়দানে ঢুকতে না পেরে যে যেখানে পেরেছেন সেখানেই বসে পড়েন মোনাজাতের আগে। বেলা 12:15 শুরু হয় মোনাজাত। তাবলিগ জামাতের দিল্লি মার্কাজের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। মুসলিম উম্মার পাশাপাশি বিশ্ববাসীর শান্তি কামনায়ও দোয়া করা হয় আখেরি মোনাজাতে। সবাই যাতে শারীরিক, মানসিক থেকে শুরু করে তাদের সমস্ত দিক থেকে যেন তারা যেন আবার স্বাভাবিকতা ফেরত পায়। প্রত্যেকের আল্লাহ সুস্থ রেখো এবং তুমি মৃত্যুর কালে আমাদের ইমানের সাহায্যে আমাদের মৃত্যু হয়, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দিও। আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমাকে ওই যে মুসলমান যা হিফাজতে অন্য অন্য বিভিন্ন রাষ্ট্রে যা শুনা লাগছি এতে আল্লাহ জানি আমাকে হিফাজতে রাখে সব সময়। মোনাজাত শেষে যানবাহন সংকটে বরাবরের মতোই ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন তারা। ময়দান থেকে হাঁটা শুরু করছি, এখনো পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া পাই নাই, অনেক কষ্ট হচ্ছে, বেডিং পত্র নিয়ে যাইতে অনেক কষ্ট হচ্ছে ভাই। কেরগঞ্জ যাবো, আমরা গাড়িও পাইতেছি না, আর 1 টাকার ভাড়া 50 টাকা। হ্যাঁ, গাড়ি কম, হেঁটে হেঁটে যাবো ইনশাল্লাহ। এর আগে মাওলানা জুবায়রের অনুসারীদের নিয়ে গত 13 জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে 15 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।